আইভি সহ সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান দশক খবরটি পড়ে একটু মনটা খারাপই হল ডাক্তার সেলিনা হায়াত আইভি আওয়ামী লীগ করেন কিন্তু গত পনেরো বছরে সম্ভবত স্বামী মুসমানের বিপরীতে সেলিনা হায়াত আইভি একটা সবার মানে পক্ষে একটা বিদ্রোহের বা প্রতিবাদের মুখ হিসেবে সামনে এসছে অর্থাৎ সেলিনা হেত আই ভি আওয়ামী লীগ করা সত্ত্বেও কে দল নির্বিশেষে সবাই সমর্থন দিয়েছে মনে আছে নিশ্চয়ই যে সামিম ওসমানকে হারিয়ে কিন্তু সেলিনা আইভি জিতেছিল আওয়ামী লীগের নমিনেশন পাননি সেলিনা হেত কিন্তু জনগণের নমিনেশন পেয়ে সেলিনা জিতেছিল এবং স্বামী মোসমান পরাস্ত হয়েছিল খুবই আলোচিত তারপর নিজেই জিতেছে তো অভিযুক্ত করা উচিত হবে না স্পেস রাখতে হবে আওয়ামী যে রাজনীতি সেই রাজনীতি যাতে কারোর না কারোর মাধ্যমে যাতে সামনে আসে সেই স্পেসটাও দিতে হবে মনে রাখতে হবে এখানে অন্তর্বর্তী সরকারের যে লক্ষ্য সেটা হচ্ছে তারা ব্যক্তিকে টার্গেট করছে কোনো দলকে না তাহলে তাই যদি হয় তাহলে সেলিন হায়াত আইবি কেন সত্যি সে দুর্নীতিবাজ নাকি দুর্নীতির বিরুদ্ধে অরাজকতার বিরুদ্ধে দখলদারিত্বের বিরুদ্ধে সেলিন আইবি কে নারায়ণগঞ্জের মাটিতে বারবার লড়াই করতে হয়েছে কোনটা সেটা খবরে বলা হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিন আহাত আইভি নোয়াখালী ছয় আসনের সাবেক এমপি আয়সা ফেদ্দোস যশোর চার আসনের সাবেক এমপি রণজিৎ কুমার রায়ের বিরুদ্ধে রায়ের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক দুদকের জনসংযোগ কর্মকর্তা এটা নিশ্চিত করছে যে অনুসন্ধানের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধানের হয়েছে এখন দুর্নীতির অভিযোগ কতখানি আছে কি না সেটা দুদকই বলতে পারবে এটা ব্যাপারে তো আর বলা যাবে না কিন্তু দৃশ্যত তো সিলিনায় আইবি কিন্তু যথেষ্ট স্বচ্ছতার সাথে নারায়ণগঞ্জের প্রশাসন পরিচালনা করেছে এখন স্বামী মুসমানের বিরুদ্ধে তার অবস্থান একেবারে বরাবর ছিল এবং স্বামী মুসমানের বিরুদ্ধে মুখের সামনে কথা বলা লড়াই করা সেটা বিএনপি বা অন্য সম্ভব হয়নি সেখানে কিন্তু সামনে ছিল সেলিনাহত আইভি তোকি হত্যার কিন্তু বিচার চেয়েছে সেলিনাহেদ আইভি বলে অনেকগুলো বিবেচনায় সেলিনাহত আইভি নামে গায়ে আওয়ামী ছাপ থাকলে তাকে অভিযুক্ত করতে হবে এটা জন্য না হয় দুর্নীতির অভিযোগ থাকলে যে কারোর করা উচিত নিয়ম থাকা উচিত। আবার এটাও ঠিক করে এমন মানুষ আছে যারা অভিযোগ নেই দায় নেই তারা দলের ভেতরে ছিল কিন্তু তারা নিষ্ক্রিয় ছিল বাংলাদেশ আওয়ামী লীগে যেটা পনেরো বছরে দেখা গেছে যে যারা ক্ষমতার কাছে এসছে তারা অনেকের অনেক আছে হাইব্রিড যে নামগুলি আসে দেখেন ওই যে সালমান যে নামগুলি সামনে আসছে সবগুলি কিন্তু তারা আওয়ামী লীগ থেকে করে আসার না তারা হঠাৎ করে ক্ষমতার ছত্র কেউ জয়ের কাছের কেউ শেখ হাসিনার কাছে কেউ শেখ রেহেনার কাছে যারা যেভাবে পেরেছে সেইভাবে এক ধরনের পারিবারিক একটা রাজনীতির বলয় ক্ষমতার বলয় গড়ে তুলেছে সামনে এসছে আওয়ামী লীগ হিসাবে কিন্তু আওয়ামী লীগের তো এমন অনেক নেতাকর্মী আছে যারা পোর খাওয়া যারা কোনো সুযোগ সুবিধা নেয়নি এখন তারা পড়ে পুরে মার খাচ্ছে যেমন ধরেন মাসুদ ওই যে রাজশাহীর মানুষ সে তো পালায় যায়নি সে বুঝতে পেরেছে যে মানে কোনো রসের শিকার হতে পারে এই জন্য বেরোতো না রাতের বেলা গিয়েছিল ওষুধ কিনতে বাজারে বিনোদপুর বাজারে সেখানে তাকে মারধর করে তার জীবনটাই কেড়ে নেওয়া হলো এই কাজগুলি আবার যদি করা হয় আস্তে আস্তে কিন্তু মানুষের ভিতরে আওয়ামী লীগের প্রতি সহানুভূতি আর সুতরাং আওয়ামী লীগের নেতা কর্মী কারা দুর্নীতির বাইরে ছিল কারা অন্যায় অত্যাচারের বাইরে ছিল সেগুলিও কিন্তু আলাদা করা উচিত আলাদা করে তাদের একটা স্পেস দেওয়া দরকার যাতে তারা তাদের মতন করে রাজনীতিটা করে যাতে ওই আওয়ামী লীগ মানে শেখ পরিবারের আওয়ামী লীগ এটা যাতে না হয় তারা তাদের মতাদর্শ নিয়ে চলুক অসুবিধা নেই গণতান্ত্রিক রাজনীতিতে নানা মত থাকবে পথ থাকবে সেটাকে অবশ্যই লালন পালন করতে হবে উৎসাহ দিতে হবে রাষ্ট্রের সহযোগিতা করতে হবে রাষ্ট্র তো কোন দল না রাষ্ট্র হচ্ছে তারা সংবিধান আইন অনুযায়ী কাজ করবে আর গণতন্ত্র হচ্ছে সবার অধিকার মত প্রকাশের স্বাধীনতা নির্বাচন করার করার সভা সমাবেশ অধিকার একই মত যদি থাকে সেটা তো স্বৈরশাসন যে স্বৈরশাসনটা কায়েম করার চেষ্টা করেছিল শেখ হাসিনা জাতিকে বিভক্ত করে যে তুমি রাজাকার স্বাধীনতা বিরোধী এটা হলো একটা গোষ্ঠী আর আমরা হচ্ছে আওয়ামী লীগ স্বাধীনতা মুক্তিযুদ্ধ এইটা এই যে বিভাজন ঘৃণার রাজনীতি সেই রাজনীতির অবসান হলো অবসান হওয়ার পর আমরা এখন কি চাইব চাইব গণতন্ত্রকে যারা লালন পালন করে নানা মত আছে তারা তাদের বিকশিত হোক তারা জনমত সংগঠিত করুক জনগণের কাছে যাক জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসুক যারা ক্ষমতা আসবে না তারাও তাদের একটা অধিকার আছে তারা রাজনীতি করার এই দৃষ্টিকোণ থেকে কিন্তু চলতে হবে ফলে আমি যাই না সিলিনা হেত আমি বলছি না যে সে আহ দুর্নীতি করেনি সেটা আমি বলবো না দুর্নীতি পাওয়া গেলে অবশ্যই বিচার হবে কিন্তু মনে রাখতে হবে যে সবাইকে যাতে ওই একই পাল্লায় না মাপা হয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ